লন্ডনে বাসা ভাড়া গড়ে এখন 2480 পাউন্ড হয়েছে প্রতিদিনই। লন্ডনে বাসার সংকট প্রকট হয়ে উঠেছে। অনেকেই বাসা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে, আবার অনেকেই একই ঘরের মধ্যে থাকতে বাধ্য হচ্ছেন। এরই মধ্যে লন্ডনে বাসা ভাড়া রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এখন বিস্ময়করভাবে প্রতি মাসে গড়ে বাসা ভাড়া 2480 পাউন্ড। রাজধানীতে বাসস্থানের দাম ক্রমবর্ধমানভাবে বেড়েছে। অনেকেই এখন ক্রমবর্ধমান জ্বালানি বিলের সাথে জীবনযাত্রার ব্যয়ের ক্ষেত্রে তাল মেলাতে লড়াই করেছে। অনেকেই বছরে হাজার হাজার পাউন্ড ব্যয় করে পার্কিং স্পেস ভাড়া নেওয়ার সাইড যেই হোস্টেলগুলো সেগুলো প্যাকেজ নিয়েছেন এবং রাইট মুভ জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে শুধু লন্ডনে বাসা ভাড়া আকাশচুম্বী হয়নি, অন্যান্য শহরেও কিন্তু পাল্লা দিয়ে বাসা ভাড়া বাড়ছে। লেবার এমপি ডন বাটলার সম্প্রতি যুক্তরাজ্যে লক্ষ লক্ষ মানুষের জন্য এই ভাড়া সংকট নিরসনে সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। 2021 সালে লন্ডনের বাইরে বাড়ি ভাড়ায় গড় খরচ ছিল 1068 পাউন্ড, আর 5 বছর আগে 2018 সালে এই ভাড়া ছিল 909 পাউন্ড। বাড়ি ভাড়ার ক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল অঞ্চলগুলোর মধ্যে রয়েছে সাউথ ইস্ট, যেখানে গড় ভাড়া প্রায় 1667 পাউন্ড, এবং ইংল্যান্ডের পূর্ব, যেখানে গড় ভাড়া প্রতি মাসে 1418 পাউন্ড। অন্যদিকে নর্থ ইস্টে ভাড়ার জন্য প্রতি মাসে খরচ 780 পাউন্ড এবং ইয়র্কশায়ার ও হ্যাম্বারসাইডে 922 পাউন্ড খরচ করা হয়। রাইট মুভ আরও জানিয়েছে, লন্ডনে এখন বাসা ভাড়ার আস্কিং রেট 3000 পাউন্ড ছাড়িয়েছে। রাইট মুভের প্রপার্টি সায়েন্সের ডিরেক্টর টিম বেনিস্টার বলেছেন, ভাড়াটেদের সামর্থ্যের উপরে ভিত্তি করে ল্যান্ডলর্ডদের বাড়ির ভাড়া ঠিক করা উচিত। অনেক সময় বাড়ি মালিকদের আস্কিং রেটের সাথে কুলিয়ে উঠতে না পেরে ভাড়াটেরা বাসা ভাড়াও নিতে পারে না, ফলে অনেক বাসা খালি পড়ে থাকে। এখন গত বছরের তুলনায় ভাড়াটেরা বেশি মাত্রায় বাসা পছন্দের সুযোগ পাচ্ছে। 2022 সালের ডিসেম্বরে ভাড়া নেওয়ার জন্য উপযুক্ত বাড়ির সংখ্যা 1 বছরের আগের তুলনায় 13% বৃদ্ধি পেয়েছে। তবে একই সময়ের মধ্যে ভাড়া দেওয়া প্রপার্টি সম্পর্কে খোঁজ নেওয়া মানুষের পরিমাণ 7% বেড়েছে। এতে বাসা ভাড়ার তীব্র প্রতিযোগিতা কিছুটা কমে গেছে, ফলে বছরের শেষ নাগাদ বার্ষিক প্রবৃদ্ধির গতি প্রায় 5% নেমে আসবে। যদিও মহামারীর আগের সময়ে এই রেট 2% ছিল। ওয়েলস এবং সাউথ ওয়েস্টে ভাড়া নেওয়ার জন্য নতুন প্রপার্টিতে সবচেয়ে বেশি বৃদ্ধি ঘটেছে। এদিকে রাইট মুভ আরও জানিয়েছে, ভাড়া দেওয়া প্রপার্টির সংখ্যা বাড়লেও 2023 সালে বাড়ি ভাড়ার আস্কিং রেট 5% বৃদ্ধি পাবে। এদিকে সাম্প্রতিক সময়ে স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিটে যারা এসেছেন তারাও কিন্তু বাসা ভাড়ার একটি মারাত্মক সংকটে রয়েছেন। তাদের প্রয়োজনীয় বা পছন্দের লোকেশন অনুযায়ী ভাড়া পাচ্ছেন না, এবং যেসব এলাকায় ভাড়া পাচ্ছেন সেসব এলাকায় বাসা ভাড়ার পরিমাণও তাদের যেই নিয়ন্ত্রণ, সেই মানে নিজের যেই সামর্থ্য, সেই সামর্থ্যের অনেক বেশি বলেই আমরা প্রায়ই অভিযোগ শুনছি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।